হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং টাইম উইথ ইন্দিরা। আমি ইন্দিরা। আজকে আমি লাঞ্চে বানিয়েছি পমফ্রেট মাছের ঝাল। খুব সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে আমি এই ঝালটা বানিয়েছি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক পমফ্রেট মাছের ঝালের রেসিপি। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি 6টা মাঝারি সাইজের পমফ্রেট মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এরকম মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, পরে আমি মাছগুলোকে ভেজে নেব। এবার মশলাটা আমি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন নিয়েছি কিছুটা, আর টমেটো নিয়েছি 1টা গোটা, আর কাঁচা লঙ্কা কিছুটা। আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আর আদা রসুনটা একসাথে আমি পেস্ট করে নেব। আপনারা কিন্তু এটা শিলেতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে মিক্সিতে করে নিয়েছি যেহেতু আমি খুব কম সময় আর সহজভাবে রান্নাটা করছি। তো এখানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটাও পেস্ট করে নেব, টমেটো আর কাঁচা লঙ্কাটাও পেস্ট বানিয়ে নেব। টমেটো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। মাছগুলো আমি এবার ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে তবেই মাছ ছাড়বেন, নাহলে কড়াইতে মাছটা লেগে যায়, উঠতে চায় না। তো খুব ভালোভাবে তেলটা গরম করে নেওয়া দরকার। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও রান্না করতে পারেন। তো আমি সরষের তেলের পরিবর্তে সাদা তেল নিয়েছি। এর মধ্যে গোটা জিরে দিয়েছি কিছুটা, আর পেঁয়াজ যেটা রাখা ছিল যে কোচানো পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে, এতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যে টমেটো পিউরিটা ছিল, টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলার গায়ে থেকে তেল ছিঁড়ে ছিঁড়ে এসছে। এবার আমি এতে জল ঢেলে দেব, পরিমাণ মতো জল দেব, কারণ 6 পিস মাছ আমি রান্না করছি, সেই বুঝে আমি জলটা দেব, খুব বেশি জল দেব না। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে,
ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু হালকা করে নেড়ে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। ঝোল বেশ খানিকটা কমে আসবে আর বেশ মাখা মাখা হবে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আমি এর ওপর দিয়ে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এতে দেওয়ার পর আরো 2 মিনিট রেখে দেব লো আঁচে। পমফ্রেট মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখুন কি সুন্দর কালার এসছে। গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।